আপনারা কেমন আছেন? আমি ভালো, আল্লাহ রহমতে। তো আজকে আমাদের রেসিপি হলো বেগুন ভর্তা। তো আমি বেগুনটা আগে করে ফেলছি বাজার ওইজোর মধ্যে, তাওয়ার মধ্যে। এটা বেগুন, এটা হইলো আজকে মরিচ ভাজা হয়েছে, আর এটা হইলো ডাল ভাগ করছি। আজকে মরিচ বেগুন ভর্তা আর ডাল আমাদের রেসিপি আর ভাত। আর এখানে আছে পেঁয়াজ কুচি, ধনিয়ার পাতা, আর মরিচ ভাজা হয়েছে। এটা দেখেন, পরে নিছি মরিচটা, আর পরিমাণ মতো লবণ আছে এখানে। দেখেন এসে এটা হইলো সর্ষার তেল, সর্ষার তেল দিব। আমি একটু ভর্তা করে নিতেছি। ভর্তা গুলো মাঝে মাঝে আমরা করে খাই, বেগুন ভর্তা। এটার সাথে মিশিয়ে দিলাম। মাস্টার অয়েলটা দিলাম, মাস্টার অয়েল খুব ঘ্রাণ এখানে। এটা হয়ে গেল আমার ভর্তা। আজকে ভর্তা আর ডাল। সাথে থাকবে ভাজা মরিচ। নামাজ পড়ে আসি, আমরা খাওয়া দাওয়া করবো দুপুরে। আজকে বাহারে খুব রোদ, খুব বেশি রোদ। পিজনগুলা এখানে বসে আছে, মুরগিগুলা দেখেন ঘরের মতো। ঘরটা এখন আনে নাই, ওরা আনবে, মানুষ লাগবে, এটা অনেক বড় তো। গরমের মধ্যে ওরা বাইরে বসে আছে, কবুতরগুলা। এই মুরগি এটাই বসে আছে এখনো ডিম নিয়ে। লোবিয়া দুইটা বড় হয়েছে, একটা লোবিয়া
প্রিপেয়ার নিলাম ঘরের পিঠা।